করতে হবে তুমি কি বলছো তুমি অবিলম্বে গ্রেফতার করতে হবে অবিলম্বে গ্রেফতার করতে হবে তুমি কি জায়গা কি জায়গা হলো বলতে গ্রেফতার করতে হবে আপনারা সবাই আশা করি অবগত আছেন যে এই যে রূপক দেবরায় বিলা এটাকে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা অফিস করে রেখেছে এবং দীর্ঘ বহু বছর যাবৎ ক্রীড়া জগৎকে সে ধূলিসাৎ করে দিয়েছে, ক্রীড়া জগৎকে ধ্বংস করে দিচ্ছে এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে যে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে ত্রিপুরার খেলোয়াড়দের সাথে সেই খেলোয়াড়দেরকে বঞ্চিত করছে এবং ইভেন কি সে এই খেলাধুলার টাকা সে নিজে ভোগ করছে, খেলোয়াড়দের স্বার্থে যে টাকাগুলি আসছে সে নিজে ভোগ করছে কিন্তু খেলাধুলাতে কাজে লাগাচ্ছে না। এমনকি আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন জানাই যে এই রূপক দেবরায় যে ক্রীড়া জগৎটাকে দীর্ঘদিন যাবৎ নষ্ট করে যাচ্ছে, ক্রীড়া জগতের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে, তাদের তার বিরুদ্ধে যেন অবিলম্বে একটা শাস্তি হয়। কারণ এবং আমরা আজকে শান্তিপূর্ণভাবে খেলোয়াড়দের স্বার্থে আন্দোলনে আমি নেমেছি, তার বাড়ির সামনে আমরা ধর্ণায় বসেছি, একটাই কারণ সে যেন ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন কমিটি থেকে অবিলম্বে 7 দিনের মধ্যে পদত্যাগ না করে তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আমরা শুধু শত শহরাঞ্চল নিয়ে আমরা এই আন্দোলনটা করছি, আগামী 7 দিনের মধ্যে যদি রূপক দেবরায় যিনি ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সে যদি এই অলিম্পিক অ্যাসোসিয়েশন কমিটি থেকে পদত্যাগ না করে তাহলে আমরা সারা রাজ্যের খেলোয়াড়দেরকে নিয়ে খেলোয়াড়দের সাথে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং পাশাপাশি রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমরা বলতে চাই এবং ক্রীড়ামন্ত্রীজিকে বলতে চাই এই রূপক দেবরায় যিনি খেলাধুলার জগৎটাকে এবং খেলোয়াড়দেরকে দিনের পর দিন নষ্ট করে আসছে, ধ্বংস করেছে। আপনি দেখুন বিভিন্ন জাতীয় আসরে সে ত্রিপুরার নাম দিয়ে ত্রিপুরার বাইরের ছেলে মেয়েদেরকে অবৈধভাবে সে খেলা করাচ্ছে, তাতে করে আমাদের ত্রিপুরা ক্রীড়া জগৎ নষ্ট হচ্ছে। এরকম করে এই রূপক দেবরায় বহু খেলোয়াড়দের জীবন নষ্ট করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রীর নিকট এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিকট আমরা আবেদন করছি ওর বিরুদ্ধে যেন আইনিগত ব্যবস্থা নেওয়া হয় এবং যে কোটি কোটি টাকা আমাদের খেলোয়াড়দের সাথে দেওয়া হয় এই কোটি টাকার হিসাব দেওয়া হয় এবং তাকে যেন অবিলম্বে এই পদ থেকে যেন পদত্যাগ করা হয়, না হলে আগামী 7 দিনের মধ্যে সারা রাজ্যের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এই রূপক দেবরায়ের বিরুদ্ধে। আমরা এই আজকে এখানে এটা বলতে চাইছি এবং আমরা যখন এইখানে শান্তিপূর্ণভাবে ছেলেমেয়েরা আন্দোলন করছে সে বাইরে উপর থেকে ক্যামেরা করছে, জল মারছে, ইভেন কি সে ইট মারছে, আমরা পুলিশ প্রশাসনকে বলছি বিভিন্নভাবে ইট মারছে, ইভেন কি তার ঘর থেকে তারা কিছু মহিলা আছে একটা পুরুষ লোক আছে বিশ্রী গালিগালাজ করছে, আমরা পুলিশ প্রশাসনও এখানে আছে তারা দেখছে যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি আমরা খেলোয়াড়দের সাথে, কারণ এই আন্দোলনটা শুধু আজকের নয় আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, কারণ আমরা চাই ত্রিপুরার যে খেলাধুলা সুস্থ পরিবেশ বজায় রাখুক। যেভাবে দেখছি রাজ্য সরকার ক্রীড়া ক্ষেত্রকে নতুন একটা দিগন্তে নিয়ে পৌঁছাচ্ছে, রাজ্য সরকার খেলাধুলাকে আরও উন্নয়ন করছে, সেই জায়গায় রূপক দেবরায় আমাদের ত্রিপুরাকে বদনাম করছে, ত্রিপুরাকে কালিমাক্ত করছে, ত্রিপুরা খেলোয়াড়দেরকে ভবিষ্যৎ নষ্ট করছে এবং বহু খেলোয়াড়দের ছাত্রছাত্রীর জীবন আজকে নষ্ট হয়ে গেছে। এবং গভর্নমেন্টের কাছে আমরা বলতে চাই ত্রিপুরা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যে কোটি কোটি টাকা আমাদের রাজ্যের জন্য রাজ্যের ছেলেমেয়েদের জন্য দেওয়া হচ্ছে সেই টাকাগুলিও সে তার থেকে হিসাব দেওয়া, সেই আজকে এই আটটা লেখে রাজপ্রসাদ আপনারা দেখতে পাচ্ছে সে কী করে করেছে এই আমাদের খেলাধুলার জীবনের মানুষের সম্পদ নষ্ট করেছে, আমাদের খেলোয়াড়দের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে টাকা নষ্ট করে, ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে আজকে তার এই এত বড় অর্থটা রেখে। আমরা আগামী 7 দিনের মধ্যে যদি সে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারির পদ থেকে সে পদত্যাগ না করে আগামী 7 দিনের মধ্যে সারা রাজ্যের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।